প্রায় বছর ধরে দুই জলপাইগুড়ি সুনীতি সংলগ্ন করলা সেতুর কাজ ধীর গতিতে চলছে সে কারণে কবেই সেতুর কাজ সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মধ্যে শহরের মাঝ দিয়ে বয়ে চলা করলা নদীর ওপর নির্মিত যে কয়েকটি সেতু এই শহরকে যুক্ত করেছে তার মধ্যে অন্যতম এই সেতু এই সেতুর ওপর ভীষণভাবে নির্ভরশীল করলা নদীর দুই পারের মানুষ পুরনো সেতুকে ভেঙে ফেলে নতুন সেতু তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন তাই সেতু ভাঙার শুরু থেকেই মানুষ সীমাহীন অসুবিধার মুখে পড়েছে প্রায় বছর ধরে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বহু মানুষকে কিন্তু নতুন সেতুর কাজ শামুক গতিতে চলায় হতাশ হয়ে পড়ছেন তারা নতুন সেতুর জন্য তিনটি পিলার ছাড়া তেমনভাবে কাজ এগোয়নি শ্রমিকদের কাজের সুবিধার্থে রেলিং ছাড়া একটি ফুটব্রিজ তৈরি করা হয়েছে খুব প্রয়োজনে শহরবাসী কেউ কেউ তা ব্যবহার করছেন বলে জানা গেছে তাই শহরবাসীর দাবি এই সেতুটি দ্রুত তৈরি হলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সহ অন্যান্য শহরবাসী সকলেই উপকৃত হবে অনেক জায়গায় অনেক তাড়াতাড়ি অনেক সেতু হয়ে যাচ্ছে কিন্তু এই এখানে আমরা সেই বছর বলেন এক বছর পার হয়ে গেল হুম যেখানে ছয় মাস হওয়ার কথা সেখানে তো এক বছর দেড় বছর পর্যন্ত হতে চলছে কি হবে জানি না বর্ষার আগেও হয়তো হ্যাঁ সমস্যা বর্ষা না আগে যদি হলো তো হলো হ্যাঁ হলে তো আরও সমস্যা হয়ে যাবে মানে এই পাশে আর কি কাজটা তেমন করতে পারতেছি না আরকি হ্যাঁ ঘুরে ঘুরে অনেক সময়টা নষ্ট হচ্ছে